नमस्कार आज आम सहित अच्छा प्रसिद्ध एवं बिवादीय बांग्लादेशी लेखिका तस्लीमा नसरीन आसतु सहित कथा हवा कनक न्यूज को आपन को स्वागत करुच्छे आपण 2011 पुणि थे भारत फेरिले किंतु तापर आप दिल्ली में रही बेसी कुआडे आउ बाहर को जाए ना एबे किछु दिन हम केरल जाइले एवं ओडिशा आसी को भारत एबे स्टेटस टा कौन 2011 पर আসলে 2011 থেকে আমি দিল্লিতে আছি কিন্তু ওই হায়দ্রাবাদে 2007 আমাকে অ্যাটাক করার পর তারপর কলকাতায় আমাকে গৃহবন্দী করার পর আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হলো তারপর থেকে আমাকে বলা হলো তুমি দিল্লিতে থাকতে পারো কিন্তু দিল্লির বাইরে কোথাও বেরোবে না কারণ অন্য রাজ্য তোমাকে হয়তো চায় না যেহেতু পশ্চিমবঙ্গ আমাকে চায়নি আমাকে তাড়িয়ে দিয়েছে তাই অন্য রাজ্যগুলো ভারতে আমাকে চায় না বলে দিল কেন্দ্রের সরকার কিন্তু 2008 কিন্তু কেন্দ্রের সরকারই আমাকে বলেছে ভারত থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে ভারত থেকে বেরিয়ে গেলাম কিন্তু ফিরে ফিরে আসলাম শুধু আমার ওই রেসিডেন্স পারমিটটা রিনিউ করার জন্য কিন্তু ওরা থাকতে দিল না 2011 থেকে থাকতে দিয়েছে কিন্তু আমি ভাবলাম আর কতদিন আমি এভাবে বসে থাকব আমি বিদেশে যাই ওখানে আমার লেকচার থাকে ওখানে আমার বিভিন্ন অনুষ্ঠান থাকে ইউরোপ আমেরিকায় যাই কিন্তু ভারতের মধ্যে আমি কোনোদিন দিল্লির বাইরে যাইনি ওয়েস্ট বেঙ্গলেতে যাওয়ার প্রশ্নই ওঠে না ওয়েস্ট বেঙ্গল আমাকে নেবে না বলেই দিয়েছে কারণ দেখো যা ঘটেছে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমাকে বের করে দিয়েছে অন্য রাজ্য ভয় পাবে আমাকে নিতে এমনকি একদিনের জন্য আমি যদি কোনো অনুষ্ঠানে যাই ভয় পাবে সেই জন্য অনেক আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও অন্য রাজ্য থেকে আমি যাইনি কিন্তু অনেক দিন হয়ে গেছে প্রায় 8 বছর হয়ে গেছে তো কেরালায় যখন আমাকে আমন্ত্রণ জানালো ভাবলাম যাই তারপর এই ভুবনেশ্বর যখন আমন্ত্রণ জানালো দেখলাম যে না কারো অসুবিধে নেই রাজ্য সরকার বলছে না যে না ও আসতে পারবে না কেরালার রাজ্য সরকার বরং আমাকে নিরাপত্তা রক্ষী দিল অনেক তো ভুবনেশ্বরেও দেখলাম আমি আমাকে স্বাগত জানালো মানুষ তবে কেন আমাকে ভয় দেখিয়ে বসিয়ে রাখা হয়েছিল এতকাল দিল্লিতে এখন থেকে আমি দিল্লির বাইরে বেরোব আমার দুটো এক্সপিরিয়েন্সই খুব ভালো উড়িষ্যা এবং কেরালা পশ্চিমবঙ্গ কথা যেতবে আপনার কুচেন বুদ্ধদেব ভট্টাচার্য আর পূর্বর যে মুখ্যমন্ত্রী ତାଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ଅନୁଭବ ଏତେ ଭଲ ନଥିଲା କିନ୍ତୁ ଏବେ ତୃଣମୂଳ କଂଗ୍ରେସର ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ସାଙ୍ଗରେ କେମିତି ସମ୍ପର୍କ ସେ ଆପଣଙ୍କୁ କିଛି ସହାୟତା ଦେଉଛନ୍ତି ନା ଏକଟୁ ନା ଆମେ ଭେବେଛିଲାମ ଯେ ବୁଦ୍ଧଦେବ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ ଆମର ବୋଇ ବ୍ୟାନ୍ କରେছেন ଆମକେ ତାଡ଼ିଏছেন ପଶ୍ଚିମବଙ୍ଗ থেকে হয়তো সরকার পরিবর্তন হলে হয়তো ଆପଣଙ୍କର ଆଶା ଥିଲା କି କିଛି ପରିବର୍ତ୍ତନ ହବ ଆପଣଙ୍କ ଷ୍ଟେଟସରେ ଆମେ ଭେବେଛିଲାମ ଯେ হয়তো আমি আবার ফিরে যেতে পারবো কলকাতায় কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি আমাকে ফিরতে দিচ্ছেন না পশ্চিমবঙ্গে আমার 2012 সালে নির্বাচন নামে আমার একটা বইয়ের উদ্বোধন অনুষ্ঠান ছিল কলকাতা বই মেলায় ওটা উনি পুলিশ পাঠিয়ে বন্ধ করলেন এবং আমার একটা মেগা সিরিয়াল হওয়ার কথা ছিল কলকাতা টিভিতে আকাশ আট চ্যানেলে তো উনি পুলিশ পাঠিয়ে ওটাও বন্ধ করলেন যে আমার লেখা কোনো মেগা সিরিয়াল দেখানো যাবে না কাহিনকি সেমতি সেই মেগা সিরিয়ালের সেমতি কিছু বিবাদীয় ছিল না না কিছুই ছিল না একেবারেই ওটা হিন্দু মেয়েদের জীবন নিয়ে ঘটনা তিনটে বোনের কাহিনী যারা অনেকভাবে অপ্রেসড হয়েছে হ্যারাসড হয়েছে কিন্তু তারা উইমেনস রাইটস উপরে হ্যাঁ নারীর অধিকার না না একটু না ওটা দেখানোই হয়নি শুধু আমার নামটা নিষিদ্ধ নাম এখন বাংলায় দুটো বাংলাতেই পূর্ব বাংলাতে পশ্চিম বাংলাতে কিছু মৌলবাদী আমার নামটাকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে এবং সরকার তাতে সাহায্য করেছে সরকার যেখানে যারা আমার মাথার দাম ঘোষণা করেছে যারা ফতোয়া দিয়েছে যারা একটা লেখককে দেশে বা রাজ্যে রাখতে চাইছে না আন্দোলন করছে মিছিল করছে গাড়ি পোড়াচ্ছে মানুষের বাড়িঘর ধ্বংস করছে ওদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন না নিয়ে সরকার
বাংলাদেশের সরকার, পশ্চিমবঙ্গের সরকার আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তাহলে আপনার কহবে কি মমতা ব্যানার্জি আপনার মাইনরিটি ভোট ব্যাঙ্ক কি মুসলিম ভোট ব্যাঙ্ক কু অ্যাপিজ করা ব্যবহার করছেন তাসলিমা নাসরিন? এটাই তো আমার মনে হয়, কারণ যে ইমাম আমার মাথার মূল্য ঘোষণা করেছিল কলকাতায় টিপু সুলতান মসজিদের ইমাম, তাকে মমতা ব্যানার্জি মঞ্চে ডাকছেন, তার সঙ্গে নামাজ পড়ছেন, তার সঙ্গে রোজা করছেন, ইফতার করছেন এবং তার গলায় মালা পরাচ্ছেন, এবং ওই ইমাম যে মানবতা বিরোধী, নারীর বিরোধী একটা লোক, যে লেখকের মাথার মূল্য ঘোষণা করে প্রকাশ্যে, তাকে মমতা ব্যানার্জি অত্যন্ত সম্মান করছেন, শ্রদ্ধা দেখাচ্ছেন। এটা মুসলিম ভোট ব্যাংকের জন্যই, মুসলিমদের ভোটের জন্য, কিন্তু এমনিতে সব মুসলিম তো আমার বিরুদ্ধে নয়। মুসলিম মৌলবাদী যারা আছে তারা আমাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। দেখা যাচ্ছে ভারতের রাজনীতিবিদরাও আমাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। সব রাজনীতিবিদই আমাকে তাদের ভোটের স্বার্থে আমাকে ব্যবহার করে, কিন্তু আমি তো মানবতার পক্ষের একজন লেখিকা। আমি মানবাধিকার নিয়ে লিখি, নারীর অধিকার নিয়ে লিখি, তো সেকুলারিজম নিয়ে লিখি, গণতন্ত্র নিয়ে লিখি, আমাকে কেন ব্যবহার করে ওরা? এটা আমার খুব খারাপ লাগে, কিন্তু ভারতকে ভালোবাসি বলেই ভারতে থাকি। তা না হলে তো আমি ইউরোপের নাগরিক, আমি ওখানেই থাকতে পারতাম। আপনার যে পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ছাড়িলে, কুয়াযায় কি 10,000 অধিক লোক পার্ক স্ট্রিট্রে আসিকিনা আপনার বিরুদ্ধে র্যালি কলে, কিন্তু আপনার কলিকাতায় কি পশ্চিমবঙ্গে যেতেদিন রয়েছিলেন আপনার কোনো সেফ ফিল হচ্ছিল, সিকিউর ফিল হচ্ছিল? নিশ্চয়ই, আমি একা একা অনেক জায়গায় গেছি। আমি পার্ক স্ট্রিটের কাছেই থাকতাম, রডন স্ট্রিটে আমার বাড়ি ছিল, 7 নম্বর রডন স্ট্রিটে। ওটা কিন্তু পার্ক সার্কাসে মুসলিমরা থাকতো, তার চেয়ে খুব বেশি দূরে নয়, খুব কাছেই, কিন্তু কোনোদিন কিছু ইনসিডেন্ট হয়নি। হঠাৎ করে আমার বিরুদ্ধে এত এত মানুষ নেমেছে, ওটা কিন্তু ওটা অনেকে ভাবে যে ওটা আমার বিরুদ্ধে ছিল না, ওটা সিপিএম সরকারের বিরুদ্ধে ছিল। নন্দীগ্রামে এবং সিঙ্গুরে কিছু মুসলমানকে সিপিএম এর কিছু লোক মেরেছিল সেই কারণে, কিন্তু এটা আমার দিকে ডাইভার্ট করে দেওয়া হলো। এবং অনেক সাংবাদিক মনে করছে যে ওটা আসলে একটা সাজানো ইনসিডেন্ট ছিল। তো অল্প কিছু লোকঙ্ক পাইঁ, কিছু রাজনৈতিক রিজনস পাইঁ আপনাকে ছাড়িবা পাইঁ বাধ্য করা গেল। হ্যাঁ, তাই করা হয়েছে, এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে আমি শান্তি চাই, শান্তির জন্য লিখি, সমতার জন্য লিখি, সাম্যের জন্য লিখি, সমানাধিকারের জন্য লিখি। আমার সঙ্গে তো এই সিপিএম এর কোনো বিরোধিতা থাকার কথা নয়, কিন্তু তারা মৌলবাদীর পক্ষ নিয়ে মৌলবাদীদের ঘর থেকে বের করে মিছিল করিয়ে একটা ছুতো পেয়েছে আমাকে বের করার। এটা খুবই আনফর্চুনেট, ভারতের মতো এত বড় দেশ, হ্যাঁ, এত, এটাই তো এই উপমহাদেশে সবচেয়ে বড় গণতন্ত্র, সেখানে এইসব ঘটনা দেখলে আমার খুব কষ্ট হয়। এবে কিছু মাস পূর্বরু পাকিস্তানি গায়ক আদনান সামিঙ্কু দিয়া গলা ইন্ডিয়ান সিটিজেনশিপ, কিন্তু আপনার ভারতকে এত ভাল পাওছেন, এত দিন হল এটি অনেক, কিন্তু আপনার কাই এপর্যন্ত মেলেনি, এত দিন হয়ে গেল? সেটা তো আমার তো রাজনীতিকদের কাছে আমারও এই প্রশ্ন, সরকারের কাছে এই প্রশ্ন। আদনান সামি পেয়েছে আমি খুব খুশি, উনি খুব ভালো গায়ক, উনি দীর্ঘদিন এখানে ছিলেন, আছেন এখানে, ছবির জন্য গান গাইছেন। সিএবি আর্টিস্ট আপনার বিজনে, আর্টিস্ট কহিলে ভুল হব না, আপনার বিজনে রাইটার, পোয়েট। হ্যাঁ হ্যাঁ, সিএবি ভারতকে তাঁকে ঘর বলে মানি নিয়েছিলেন, আপনি বি মানি নিয়েছেন, তাঁকে মিলিলে আপনাকে মিলুনি, সেটাই তো প্রশ্ন, সেটাই তো। এখন আমি আসলে ওইভাবে নাগরিকত্ব চাইনি, আমি চেয়েছি যে আমাকে দীর্ঘকালের একটা জন্য এক রেসিডেন্স পারমিট যদি দেওয়া হয়, কারণ এভরি ইয়ার আমাকে যেতে হয় ওটা রিনিউ করার জন্য। এটা একটা টেনশনের ব্যাপার, দেবে কি দেবে না। তার চেয়ে একবার রাজনাথ সিংজি বলেছিলেন আমাকে 50 বছরের একটা বড় স্থায়ী বসবাসের অনুমতি দেবেন, রেসিডেন্স পারমিট, কিন্তু তারপর উনি দেননি, উনি 1 বছর করেই দিচ্ছেন,
তারপর এটা যদি দিয়ে যান কন্টিনিউ করেন আমার কোনো অসুবিধে নেই। আপনার ভারতকে হি নিজ দেশ ভাবে মানি নিয়েছেন্তি আও বাংলাদেশ? বাংলাদেশ তো নিজের দেশই, কিন্তু ওখানে তো আমাকে 21 বছর যেতে দেয় না। তো এখন নিজের দেশের মতো একটা দেশ কিন্তু ভারতবর্ষ, পৃথিবীর আর কোথাও নেই। আর এখানে আমি ভারতের ভারতের তো অনেক ভাষা, আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় লিখি, সে তো একটা ভারতেরই ভাষা। আর বাংলাদেশ তো এক সময় ভারতেরই অংশ ছিল। 21-22 বর্ষ হয়ে গেল আপনা আপনার নিজ দেশকে ফেরি না। কালি গোটে পাবলিক ফাংশনরে আপন টিকে ভাবুক হয়েকি বি কইতিলে কি যেতবেলে আপনকর বাপা মা দেহ বি খারাপ থিলা, আপন তাঙ্ক শেষ সময়রে বি তাঙ্ক পাখ যাই পারি নথিলে, তো আপনক মনরে বাংলাদেশ প্রতি কোন আছি? ইজ দ্যার আ লট অফ অ্যাঙ্গার ইনসাইড ইউ? না না, কারণ বাংলাদেশের সব লোক তো আমাকে রিজেক্ট করেনি, এটা শুধু গভর্নমেন্ট, গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত যেটা যে আমাকে দেশে ফিরতে দেবে না। বাংলাদেশের অনেক মানুষ আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে। আমি তো বাংলাদেশ বলতে তো তাদেরও বোঝায় না, কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধু সরকারি সিদ্ধান্ত। তো সরকারি সিদ্ধান্ত আমার বিপক্ষে যায়, যেতে পারে, তাতে বাংলাদেশের উপর আমার কোনো রাগ নেই। এবে সুযোগ মিললে কোন আপন পুনথরে ফেরিয়াকো চাইবে বাংলাদেশ? আমার জন্য যদি নিরাপদ হয় তাহলে আমি ওখানে থাকব, তবে আমার অধিকারের জন্য, বাংলাদেশে ফেরার অধিকারের জন্য আমি সবসময় আন্দোলন করব, সবসময় লড়াই করব। এটা আমার মুক্ত চিন্তার পক্ষে লড়াই, এটা আমার মত প্রকাশের অধিকারের পক্ষে লড়াই, এটা লেখকের স্বাধীনতার পক্ষে লড়াই, এটা আমার আদর্শের জন্য লড়াই। আমি বাংলাদেশে ফিরতে চাই, হয়তো আমি বাংলাদেশে থাকতে পারবো না, হয়তো আমি ফিরতেও পারবো না, কিন্তু ফেরার অধিকার চাই। একই রকম পশ্চিমবঙ্গে হয়তো আমার ফেরা সম্ভব হবে না, কিন্তু আমি ফেরার অধিকার চাই। কেন? আসলে এটা আমার চেয়ে ওদের জন্যও ভালো। ওরা যদি আজকে আমাকে ফিরিয়ে নেয় বা নিতে চায়, তার মানে হচ্ছে ওরা মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে, ওই সব রাজ্যের সরকার বা দেশের সরকার। বাংলাদেশে এবে অনেক ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার্স তাঁকর জীবন হরাউছন্তি, তো বাংলাদেশের ভবিষ্যৎ কোন আপনি ভাবুছন্তি ওয়েন ইট কামস টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন? এটা নিয়ে তো আমি খুবই চিন্তিত। বাংলাদেশে যে কত বিজ্ঞান মনস্ক রাইটার ছিল, ওদেরকে মেরে ফেলা হয়েছে। ইসলামী মৌলবাদী, ইসলামী সন্ত্রাসী দল তাদেরকে মেরে ফেলেছে অনেক, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় নীল, এরকম অনেককে মেরে ফেলেছে, কুপিয়ে মেরে ফেলেছে, নৃশংসভাবে হত্যা করেছে। তো এটা খুব ভয়ঙ্কর। একদিকে হাসিনা ওই পাকিস্তানের কোলাবোরেটর যারা ছিল, ইসলামী মৌলবাদী যারা যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা ওয়ার ক্রিমিনাল, যারা দেশদ্রোহী ছিল এবং যারা মানুষ হত্যা করেছে, 30 লক্ষ মানুষ হত্যা করেছে এবং 2 লক্ষ মেয়েদের বেঁকে ধর্ষণ করেছে, ওদের আজকে শাস্তি দিচ্ছে। ওই ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ সরকার এখন শাস্তি দিচ্ছে, এতকাল পর, 44 বছর পর। কিন্তু এই যে ব্লগারদেরকে যারা মারছে, যে ইসলামিক মৌলবাদীগুলো, সন্ত্রাসীগুলো, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান শেখ হাসিনা নিচ্ছে না, এটা খুব ভয়ঙ্কর। আস্তে আস্তে এরা বাড়ছে এবং আওয়ামী লীগ, যে এখন যে সরকারে গঠন করেছে, ওর দলে কিন্তু মৌলবাদীরাও আছে। ওটার নাম হচ্ছে আওয়ামী উলেমা লীগ, মানে উলেমারা, ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা তা এই রাজনৈতিক দলের অংশ, এবং তারা কিন্তু এই যে মত মুক্তমনা ব্লগার যারা আছে, এদের খুনের পক্ষে কথা বলছে, বলছে যে এরা ইসলামকে অবমাননা করেছে, ইসলামের বিরুদ্ধে লিখেছে, সুতরাং ওদের খুন করাটা ঠিক আছে। সরকারি দল থেকেই যদি এরকম আওয়াজ আসে, তাহলে সরকার কী করে শাস্তি দেবে খুনিদের?